Hey, what's up guys, welcome back to another gameplay video. तो आज का खेलते जाच्छी The Resident Evil 8 Village. So guys, এই গেমটা হচ্ছে একটা horror game. আর তাছাড়া এই গেমের মধ্যে খুবই সুন্দর একটা স্টোরি আছে. আর তাছাড়া এই গেমের মধ্যে যে স্টোরি আছে সেটি হচ্ছে এই গেমের যে আগের পার্টগুলো সেগুলোর মধ্যে লিংক করা. Resident Evil 3 আছে, Resident Evil 7 আছে. So ওই গেমগুলো যদি আমরা খেলে তাহলে আমরা বলতে পারবো যে এই গেমের মধ্যে মূলত কি স্টোরি চলতেছে. So এই গেমের স্টোরির কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলবো ভাই এই গেমের মধ্যে একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ইথেন. আর ইথেনের মূলত একটা বাচ্চা আছে আর ওই বাচ্চাটার নাম হচ্ছে মূলত রোজ আর ইথেনের ওয়াইফের নাম হচ্ছে মিয়া. তো গেমের স্টার্টিং এ দেখা যায় মিয়াকে কেউ একজন এসে মেরে ফেলে আর ইথেনের ছেলে রোজকে মূলত একটা ক্যাসেলের মধ্যে বন্দী করে রাখে. সো আমাকে মূলত মেবি ওই ক্যাসেল থেকে ইথেনের ছেলে মানে আমার ক্যারেক্টারের ছেলে ওই রোজকে বাঁচাতে হবে. সো যাই হোক আমরা গেমটা কন্টিনিউ করি আর দেখি ভাই গেমের মধ্যে মূলত কি আছে. তো ওকে গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে. তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা বই আছে. ওকে এখানে গেমের স্টোরি দেখাচ্ছে মেবি আমাদেরকে. সামনে এগুলো কি মনস্টার নাকি ভাই গাছের মতো দেখা যাচ্ছে. ওকে ভাই এখানে অনেকগুলো পেঁচা আছে. Feeling strange eyes upon her, the girl recalled mother's scary bedtime tales and her throat became bone dry. ওকে ভাই দেখতে পাচ্ছেন এখানে একটা বাদুর আছে. আর তাছাড়া ভাই কি করতে চাচ্ছে কিছু তো বুঝতে পারতেছি না. এগুলো কি, এগুলো কি লাভা? ওকে এ আবে কিরে ভাই বাদুরটা কি দিয়েছে সেটা বুঝতে পারি না, বাট এই মেয়েটার হাতের মধ্যে দিয়েছে আর মেয়েটা এটা খেয়ে ফেলেছে. ওকে দেখি আমরা ভাই গেমের মধ্যে মূলত কি স্টোরি চলতেছে না আমাদের কি বুঝাতে যাচ্ছে. ওকে বুঝতে পারছি এখানে আরো একটা মনস্টার সাথে দেখা হয়েছে ওই মেয়েটার কাছে. তাছাড়া আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মনস্টার এই মেয়েটাকে হেল্প করতেছে কিছু না কিছু একটা দিয়ে. দেখতে পাচ্ছেন ভাই এই মেয়েটাকে একটা জামা দিয়েছে গায়ে দেওয়ার জন্য. আর তাছাড়া বুঝতে পারতেছি না ভাই এই মনস্টার গুলো এই মেয়েটার কোনো ক্ষতি করতেছে না, বরং প্রত্যেকটা মনস্টার এই মেয়েটাকে হেল্প করতেছে. ওকে এটা কি মাছ ভাই? কি রে মাছের চোখ কতগুলো দেখতে পাচ্ছেন. ওকে ভাই দেখতে পাচ্ছেন এই মাছটা ওই মেয়েটাকে মেবি হেল্প করবে. তাই বুঝতেছি না এই মেয়েটার মধ্যে কি স্পেশালিটি আছে যার জন্য এই মেয়েটাকে প্রত্যেকটা মনস্টার হেল্প করতেছে. ওকে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘোড়া আছে. আর তাছাড়া ভাই ঘোড়াটাকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে. আর তাছাড়া এই ঘোড়াটাও ভাই এই মেয়েটাকে হেল্প করতেছে. বুঝতে পারছি ভাই এখানে যতগুলো মনস্টার আছে সবগুলো মনস্টার এই মেয়েটার উপরে অ্যাংরি হয়ে গেছে. এন্ড দেখি এখন কি করে. ওকে এখানে একটা উইচকে দেখানো হচ্ছে. বুঝতে পারছি. ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়েকে দেখানো হচ্ছে. আর তাছাড়া ভাই দেখতে পাচ্ছেন এখানে কত কিউট একটা বাচ্চা আছে. এন্ড আই থিঙ্ক এই বাচ্চাটা হচ্ছে মহিলাটির ছেলে. ওকে ও আচ্ছা বুঝতে পারছি গাইস এতক্ষণ ধরে মেয়েটা মূলত এই স্টোরিটা এই ছোট বাচ্চাটাকে শোনাচ্ছিল. ওয়েট এখানে একটা ভিলেজ অফ শ্যাডো বুঝতে পারছি. কেদে এখানে একটা লোকে মেয়েটাকে বারণ করতেছে যাতে করে এই বাচ্চাটাকে এই স্টোরিগুলো না শোনায়. গাইস এখানে আমার যে মেইন ক্যারেক্টার সে মূলত তার ওয়াইফ আই মিন মিয়াকে বলতেছে যে এই ছোট বাচ্চাটাকে যাতে করে এই স্টোরিগুলো না শোনায়. আর তাছাড়া দেখতে পাচ্ছেন আমার হাতে ওই বাচ্চাটাকে ধরাই দিয়েছে এন্ড আমাকে বলছে মেবি একে বেডের মধ্যে নিয়ে শোয়ায় রাখি. ওকে দেখতে পাচ্ছেন গাইস আমার হাতে কন্ট্রোলিং আসছে. আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই এই বাচ্চাটা হাসতেছে. ভাই সিরিয়াসলি গেমের গ্রাফিক্সটা দেখেন একবার ভাই কত অসাধারণ লাগতেছে. আচ্ছা ওইটা আমরা একটু এক্সপ্লেইন করে দেখি এখানে কি আছে. সো এটা হচ্ছে মেবি তাদের ডাইনিং রুম. আচ্ছা এখানে একটা রেডিও আছে, দেখি আমি রেডিওটা অফ করতে পারি কিনা. ওকে এখানে একটা ড্রয়ার আছে, ড্রয়ারগুলো দেখি ড্রয়ারের মধ্যে এগুলো কি আমি জানি না. আচ্ছা যাই হোক গাইস ড্রয়ার টেনে খোলা পড়ে থাকুক. আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই এখানে টেবিলের উপরে অনেকগুলো আপেল আছে. ভাই দেখেন একবার এগুলো দেখে কেউ বলবে যে এটা গেম, সব কিছু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে. ওকে সো আমাদেরকে মেবি এই বাচ্চাটাকে শোয়াই আসতে হবে একটা রুমের মধ্যে. এখন কোথায় সব সেটাই তো আমি জানি না. আচ্ছা ওই দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে কোথায় মনে হয় চলে আসছে. আর তাছাড়া আমার ডান পাশে যে রুমটা সেটা একটু চেক করে দেখি. দেখতে পাচ্ছেন ভাই সামনে একটা টিভি আছে. অ্যান্ড আচ্ছা ওয়েট দেখি আমি টিভিটা চালাতে পারি কি না. আমার কাছে মনে হচ্ছে আমি টিভিটা চালাতে পারবো না. ওকে আবে এ ভাই সিরিয়াসলি এই গেমের মধ্যে আমি টিভি চালাতে পারবো? আচ্ছা ওকে এখানে কার্টুন চালাতে পারবো মেবি. এই যে বাচ্চাটা আছে বাচ্চাটা কার্টুন দেখে. আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই বাইরে থেকে আলো আসতেছে ঘরের মধ্যে.
অ্যান্ড ওকে, এখানে একটা সোফা আছে আর তাছাড়া এখানে তো ভাই তেমন কিছুই নাই। আচ্ছা আমাদেরকে মেবি আমাদের বেডরুমে যেতে হবে, অ্যান্ড এই বাচ্চাটাকে মূলত শোয়াই আসতে হবে। বাচ্চা ওয়েট, আমরা কি এখানে শোয়াতে পারবো? দেখি গেছে, আমরা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই বাচ্চাটাকে নিয়ে, দেন আমরা মূলত এই জিনিসটা ইউজ করতে পারবো, অ্যান্ড এটার নাম কি আমি জানি না। এনিওয়ে আমাদেরকে মূলত এখন যেতে হবে উপরে। অ্যান্ড আচ্ছা মেবি এ কাঁদতে 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 ভাই, প্লিজ প্লিজ কাঁদিস না ভাই। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কাঁদতে দেবে, কতটা রিয়েলিস্টিক করছে গেমটা, প্লাস গ্রাফিক্স এর ডিটেইলিং গুলো একবার দেখেন। আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড ফ্লোরের মধ্যে চলে আসছি, এখন আমাদেরকে মূলত আমাদের বেডরুম খুঁজতে হবে, বেডরুমের মধ্যে এই বাচ্চাটাকে শোয়ায় রাখতে হবে। সেই রুম টোপেন করে দেখি, গ্যাস দেখতে পাচ্ছেন আমরা এখানে মেবি বাচ্চাটা রুমের মধ্যে চলে আসছি। গ্যাস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এই বাচ্চাটা রুমের মধ্যে চলে আসছি। তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই এখানে কতগুলো খেলনা পড়ে আছে, আর এক একটা খেলনা এখানে দেখতে পাচ্ছেন ভাই কত বিশাল বিশাল। আচ্ছা ওয়েট, সামনে একটা ল্যাপটপ আছে। আচ্ছা ল্যাপটপটা আমরা পরে চেক করবো, প্রথমত আমরা এই বাচ্চাটাকে এখানে শোয়াই দিই। অ্যান্ড আই থিঙ্ক আমরা এখানে রাখলে এই বাচ্চাটা ঘুমিয়ে পড়বে, ফিউচারস টু বেড। ওকে বুঝতে পারছি। এখন আমরা এই বাচ্চাটাকে, বাচ্চাটার নাম হচ্ছে মূলত রোজ, আর এই রোজ হচ্ছে মূলত আমার ক্যারেক্টার, আই মিন ইথেনের ছেলে। তো দেখতে পাচ্ছেন ভাই আমরা বেডের মধ্যে বাচ্চাটাকে শোয়াই দিয়েছি। আর তাছাড়া কি এখানে মেবি কি একটা চালায় দিয়েছে। অ্যান্ড আচ্ছা বুঝতে পারছি, এখানে আমরা এই যে খেলনাটা আমরা চালাই দিয়েছি দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি ঘুরতেছে, আর এটা সাউন্ড শুনে বাচ্চাটা অটোমেটিক্যালি ঘুমিয়ে যাবে। আচ্ছা আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ঘরটা একটু এক্সপ্লেইন করে দেবো, ঘরের মধ্যে কী কী আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাপটপ আছে, ওইটা আমরা ল্যাপটপ পরে চালাবো, আগে আমরা এই ঘরটা একটু এক্সপ্লেইন করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা পুতুল আছে, আর তাছাড়া ওইটা আমরা এখন ল্যাপটপটা চালাই দেখি ল্যাপটপ চালাতে পারি কিনা। সো গাইস যাই হোক, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন চলে যাবো সোজা নিচে, আর তাছাড়া দেখি ভাই আমাদেরকে গেমের স্টোরি কোথায় নিয়ে যা। তাছাড়া ভাই এই গেমের স্টার্টিংটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, মানে গেমের স্টার্টিং থেকে কেউ বলবে না ভাই এই গেমটা হচ্ছে একটা হরর গেম, কারণ স্টার্টিংয়ে আমরা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি ভাই, এই বাচ্চাটাকে দেখে আমার একদম মন জুড়াই গেছে বলতে পারেন। আচ্ছা ওয়েট, কী রে মিয়া কোথায় গিয়েছে? এই গেমের ক্যারেক্টারের ওয়াইফ হচ্ছে মূলত মিয়া। অ্যান্ড ওকে দেখতে পাচ্ছেন মিয়া মেবি এখানে কিছু একটা বানাচ্ছে, দেখি কী বানাচ্ছে। ওকে দেখতে পাচ্ছেন মেবি স্যুপ বানিয়েছে, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন মিয়া স্যুপ বানিয়েছে, দেখি কেমন হয়েছে। গেট আমি এখানে গেমের সাবটাইটেলটা অন করে দিয়েছি যাতে করে আমি বুঝতে পারি যে আসলে স্টোরিটা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ওকে দেখা যাক এখন কি হয়। অ্যান্ড আচ্ছা বেডের মধ্যে ভাই এখানে অনেকগুলো খাবার দেখছি, অ্যান্ড এগুলো দেখে আমার কাছে মন চাচ্ছে যে আমি এগুলো খেয়ে ফেলি, বাট খেতে পারতেছি না। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ড্রিঙ্ক রাখছে, অ্যান্ড মেবি আমরা এখন ড্রিঙ্ক করবো, ভাই ড্রিঙ্ক করা ভালো না। এই কি হয়েছে, কেউ একজন মেবি গুলি মারছে। আরে গেট বসার জন্য বলছে ভাই, কি রে কি হয়েছে কিছু তো বুঝতে পারতেছি না ভাই। কেউ একজন মিয়াকে মেরে ফেলতে চান ভাই, এত মারাত্মক লেভেলের গুলি মারতেছে যে কি বলবো, একদম ঝাঁঝরা করে দিয়েছে ফুল বডিটা। আর তাছাড়া আমার যে ক্যারেক্টার তার গায়ের মধ্যে একটা গুলিও লাগে নাই ভাই, দেখতে পাচ্ছেন মিয়াকে মেরে ফেলেছে। অ্যান্ড ওকে ওয়েট 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 ভাই, আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে। দেখতে পাচ্ছেন সামনে একটা লোক আসছে, অ্যান্ড বুঝতে পারলাম না কেন এইবা একে মারছে। আচ্ছা ওয়েট, এর নাম হচ্ছে ক্রিস আর আমার ক্যারেক্টার শিট, দেখতে পাচ্ছেন ভাই মিয়াকে মেরে ফেলেছে। তাছাড়া ইথেন মেবি এই ক্রিসকে চিনে, অ্যান্ড ওকে দেখতে পাচ্ছেন ওয়েট 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 ভাই আমাকে কিডন্যাপ করে ফেলছে, বুঝতে পারতেছি না ভাই। গেমের স্টার্টিংটা কত অসাধারণ ছিল দেখতে পাচ্ছেন ভাই, এই স্টার্টিংটা হতে না হতে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তাছাড়া ভাই গেমের যে হরর স্টোরি সেটা স্টার্ট হয়ে গিয়েছে আই থিঙ্ক। আচ্ছা তাছাড়া ভাই দেখতে পাচ্ছেন এখানে আমার যে ক্যারেক্টার আই মিন ইথেনের ছেলেকে কোথায় ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই। দেখতে পাচ্ছেন ইথেনের ছেলে রোজকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ওই ক্রিস ভাই, দেখতে পাচ্ছেন খুবই কষ্টের একটা সিন, এটা আসলে খুবই কষ্টের যখন একটা পিতার সামনে থেকে তার বাচ্চাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে যাবে, তখন আসলে কষ্ট লাগার মতো একটা ঘটনা। তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই ইথেনকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না ভাই এরা শুধু শুধু ইথেন আর মিয়া মানে এদের উপরে কেন হামলা করছে। তাছাড়া ভাই মিয়াকে একদম দেখতে পাচ্ছেন একদম মেরে ফেলছে। ওকে এখানে কলের সাউন্ড শোনা যাচ্ছে। ওকে এ কী রে, আমি দেখি আবার ঘরের মধ্যে চলে আসছি। অ্যান্ড আচ্ছা এটা মেবি একটা স্বপ্ন, হ্যাঁ ভাই এটা একটা স্বপ্ন, দেখতে পাচ্ছেন এখানে মিয়াকে দেখা যাচ্ছে। অ্যান্ড ইথেন মেবি স্বপ্ন দেখতেছে এটা কী রে, আমার কাছে মনে হচ্ছে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে কোথাও পড়ে গিয়েছি, ফোন বাজতেছে। অ্যান্ড আচ্ছা ওয়েট ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু ঝাপসা হয়ে আছে। বুঝতে পারছি গাইজ আমাকে এখানে যারা কিডন্যাপ করে আনছে মেবি এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন ওরা সবাই মরে গিয়েছে শুধুমাত্র আমি বেঁচে আছি। আর তাছাড়া কার সাথে কথা বলতেছি আমি গাইজ, এখানে মূলত আমাকে ক্রিস ধরে আনছিল, আর তাছাড়া ক্রিসের সাথে ছিল
ইথেনের ছেলে রোজ। এখন কথা হচ্ছে রোজ আর ক্রিশ এই দুজন কাউকে পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া ক্রিশের পাশে যে দুজন মানুষ ছিল দেখতে পাচ্ছেন ভাই, তারা এখানে আহত অবস্থায় পড়ে আছে। আচ্ছা ওইটা এখানে একটা ফোন আছে, দেখে আমি ফোনটা পিক আপ করতে পারি কিনা, না ফোনটা পিক আপ করতে পারবো না, অ্যান্ড এখানে কিছু একটা আছে, মেবি এটা কোনো কাজের না আছে। এখন আমরা কোথায় যাবো সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা গাইস, সামনে মনে হচ্ছে এখানে কারো পায়ের ছাপ আছে। আর তাছাড়া আমার কাছে মনে হচ্ছে এই পায়ের ছাপটা হচ্ছে ওই ক্রিশ রে, এই আমার সামনে মনে হয় কেউ আছে। আচ্ছা ওয়েট ভাই দেখি, আমার কাছে মনে হচ্ছে সামনে ওই ক্রিশ আছে। ক্রিশ আমাকে ভয় দেখানোর ট্রাই করতেছে, নতুবা রোজকে নিয়ে পালাচ্ছে যাতে করে আমি না ধরতে পারি। আর তাছাড়া ভাই সব কিছু এতটাই অন্ধকার, আমি কিছুই ঠিকমতো দেখতে পারতেছি না। তাছাড়া ভাই এখানে পরিবেশটা দেখে আমার কাছে মনে হচ্ছে শীতকালের পরিবেশের মতো মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই নিচে এখানে সব বরফ আর বরফ পড়ে আছে। আচ্ছা ভাই সামনে কাউকে দেখতে পাচ্ছি না। তাছাড়া ভাই এই জায়গাটা এতটাই অন্ধকার, আমার সত্যি খুব ভয় লাগতেছে। হুট করে যদি কিছু একটা চলে আসে ভাই তাহলে একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা আমি বুঝতেছি না ভাই এখানে যে নিচে যে পায়ের ছাপগুলো আছে ছাপগুলো কিসের ছাপ। অ্যান্ড এই আচ্ছা ওইটাই আমার রাইট সাইডে কেউ একজন আছে, কেউ মনে হয় এখান দিয়ে হেঁটে গিয়েছে। আচ্ছা ওকে আমি সামনের দিকে যাই, দেখি ভাই এখানে কাউকে পাই কি না। আর তাছাড়া ওকে দেখতে পাচ্ছেন এখানে তার কাটা দেওয়া আছে, এখন আমি সামনে কীভাবে যাবো। আচ্ছা ওয়েট সি ক্রাউচ, আচ্ছা বুঝতে পারছি গাইজ আমাদেরকে মূলত এখন বসে যেতে হবে ওই পাশে। ওকে দেখতে পাচ্ছেন আমি বসে বসে ওই পাশে যাচ্ছি, ওকে চলে যাচ্ছে। শিট ভাই দেখতে পাচ্ছেন আমার হাত কেটে গিয়েছে ভাই, গেমটাকে একদমই রিয়েলিস্টিক করছে যার জন্য আমার যে হাত কেটে গিয়েছে ওটা দেখতে অনেকটাই খারাপ লাগছে আমার কাছে। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পালক পড়ে আছে, অ্যান্ড এগুলো মনে হচ্ছে আমার কাছে কাকের ফলো। আর তাছাড়া উপর থেকে পাথরটা নিচে পড়ছে, আমার কাছে মনে হচ্ছে ভাই এখানে আমার আশেপাশে কেউ আছে, কেউ আমাকে ফলো করতে দে ভাই। কেউ থাকলে সামনাসামনি চলে আয়, পরবর্তীতে একদম সামনে আসলে দিব সব কয়টার মাথা ফাটায়। অ্যান্ড কোথায় যাচ্ছে আমি কিছুই তো বুঝতে পারতেছি না। ওকে এ আচ্ছা এটা কি ভাই সিরিয়াসলি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাক পড়ে আছে, এখানে একটা কাক, এখানে একটা কাক ভাই, কি বিচ্ছিরভাবে দেখতে পাচ্ছেন এদেরকে খেয়েছে। আমার কাছে মনে হচ্ছে ভাই এখানে কোনো একটা মনস্টার আছে যে আমাকে ফলো করতেছে ভাই। কী রে এরকম ভয় না দেখা সামনে আয়, একদম দুইটা দেব না মাথায় তখন বুঝবে আমি কি জিনিস। আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন এখানে ভাই অনেকগুলো কাক মরে আছে, আমার কাছে মনে হচ্ছে ভাই এখানে কিছু খারাপ ভাই সিরিয়াসলি কাকটা এমনভাবে চিৎকার করে উঠছে আমি ভাই অনেক ভয় পেয়েছি। আচ্ছা ওয়েট এখন আমি যদি এখান দিয়ে নিচে নেমে যাই তাহলে হয়তো বা আমার যে ক্যারেক্টার ইথিন সে হয়তো ব্যথা পাবে না ভাই, ব্যথা পায় না। তাছাড়া এই পিছনে কাকটা এরকম চিৎকার করতেছে কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু খারাপ হতে যাচ্ছে যার জন্য ওই কাকটা চিৎকার করতেছে। তাছাড়া ভাই তুষারের জন্য কিছুই তো দেখা যাচ্ছে না ঠিক মতো সামনে। ওকে ভাই চারপাশে এমন কাটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার তো ভয় লাগছে। এ ওয়েট ওয়েট সামনে কেউ একজন আছে, সামনে কেউ একজন আছে। ওকে আমি দেখি ভাই এখানে কেউ একজন আছে, আমি শিওর আমি দেখতে পাইছি ভাই এখানে পায়ের ছাপ দেখতে পাইছি। আচ্ছা ওয়েট দেখতে পাচ্ছেন ভাই এখানে একটা ব্রিজ আছে, এখন আমি এই ব্রিজের উপর দিয়ে ওই পাশে যাব ভাই। ভয় লাগতেছে যদি ওই মনস্টারটা এসে আমাকে ধরে ফেলে অ্যান্ড খেয়ে ফেলে তখন আমি কী করব ভাই। যেভাবে হোক আমাদেরকে আমাদের ছেলে আই মিন ইথেনের ছেলে রোজকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। আচ্ছা ওয়েট দেখতে পাচ্ছেন গাইজ আমরা একটা বাড়ির মধ্যে চলে আসছি, আচ্ছা এটা কি খোলা যাবে। ওকে দেখতে পাচ্ছেন গাইজ আমার কাছে মনে হচ্ছে আমরা একটা ভিলেজের মধ্যে চলে আসছি, তাছাড়া আমাদের একটু খুঁজে দেখতে হবে এই ঘরের মধ্যে কিছু আছে কি না। ওকে এখানে কিছু একটা আছে মেবি, এটা আমি খুলে দেখি। ওকে এই ড্রয়ারটা খুলে দেখি ভিতরে কি আছে ভাই, এখানে ভিতরে কিছু কিছু দড়ি আছে, আর এই দড়িগুলো আমার কোনো কাজে না যেহেতু আমরা এই দড়িগুলো পিক আপ করতে পারতেছি না, সেগুলো আমাদের কোনো কাজে না। তাছাড়া এই এখানে কি রক্ত পড়তেছে নাকি, এখানে ময়লা পানি পড়ে আছে দেখে মনে হচ্ছে এগুলো রক্ত। আর তাছাড়া বুঝতে পারতেছি না আমি এখন যাবো কোথায় অ্যান্ড করবোটা কি। দেখতে পাচ্ছেন এখানে কিছু ওষুধ পড়ে আছে অ্যান্ড কিছুই তো পাচ্ছি না, বুঝলাম না কী রে। আমরা যদি গ্রামের মধ্যে আসি তাহলে তো এখানে কেউ থাকার কথা, কেউ এখানে আসে আছে ভাই আমার আশেপাশে কারণ আমি এখানে একটু আগে সাউন্ড পাইছি। আচ্ছা এই আলমারিটা খুলে দেখি ভিতরে কিছু আছে কি না ভাই, ভয় পাইছি। আমি ভাবছিলাম আমি যখন এটা খুলতেছি হুট করে যদি কিছু আমার সামনের দিকে আসে ভাই তখন আমার অবস্থা একদমই বারোটা বেজে যেত। আচ্ছা এখানে কিছু ফাইল আছে যেগুলো আমরা পিক করতে পারতেছি না ভাই, বুঝতেছি না কি আমি কিছুই তো পিক করতে পারতেছি না, আর আমি কোন দিক দিয়ে আসতে পারি সেটাই তো ভুলে গিয়েছি ভাই। সিরিয়াসলি আমি ভয় পাইছি, আমি ভাবছিলাম এখানে কেউ শুয়ে আছে, বাট পরবর্তী দেখতে পারলাম যে না এখানে জাস্ট একটা কাঁথা মোড়ায় রাখছে। অ্যান্ড উপরে যাওয়ার জন্য আমি তো সিঁড়ি পাচ্ছি না, যদি সিঁড়ি পেতাম তাহলে উপরে গেলে বুঝতে পারতাম যে এখানে কিছু আছে কিনা। আচ্ছা ওয়েট দেখছেন এগুলোকে দেখে ভাই আমি সিরিয়াসলি ভাই ভয় পেয়ে গেছি, ভাবলাম কী রে এগুলো কি আমার দিকে তাকিয়ে আছে। তাছাড়া এগুলো কি সত্যি সত্যি শিয়াল আর পেঁচা নাকি এগুলো স্ট্যাচু রাখছে এখানটায়। আচ্ছা ওয়েট আমি আস্তে আস্তে নিচে যাই, অ্যান্ড আই থিঙ্ক এখানে নিচে আমি
ওই রকম হরর কিছু দেখতে পাবো না। আচ্ছা এখানে দেখি কিছু আছে কিনা। না ভাই এখানে তেমন কিছুই নাই। এ উপরে কিছু আছে, উপরে কিছু আছে, উপরে কিছু আছে, উপরে কিছু আছে, উপরে কিছু আছে ভাই। আমার ভয় লাগতেছে, প্রচুর প্রচুর ভয় লাগতেছে। কে আছে ভাই প্লিজ আমার সামনে আয়। রাতের বেলা ভয় না দেখায় ভাই, দিনের বেলা আমার সামনে আসিস, দেন সব কয়টাকে আমি পাট্টাসা ভরি সর দেবো। যাবো কোথায় কি যদি বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে আমি এখানে ফেঁসে গিয়েছি, আর আমার কাছে মনে হচ্ছে ভাই আমাকে এখানে কেউ বন্দি করে ফেলতে। ভাই আমি এখানে থাকবো না, আমি এখন ভাই তাড়াতাড়ি এখান থেকে পালাবো। আমি মেবি এই জায়গা দিয়ে আসছিলাম। আর তাছাড়া এটা কি ভাই, এখানে একটা হরিণ। আচ্ছা ওয়েট, আমরা হ্যাঁ আমরা এই জায়গা দিয়ে আসছি এখন, আমাদেরকে ভাই উপরে যেতে হবে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এখানে কেউ দরজা দেখাচ্ছে। আচ্ছা ওইটাই আমরা মেবি সিট, আমরা এখান থেকে ভাই বেরোবার যে রাস্তাটা ছিল ভাই ওইটা বন্ধ হয়ে গেছে, এখন যাবো কোথায়? আরে আচ্ছা ওয়েট, দেখি এটা সরাতে পারে কি না। অ্যান্ড ওকে 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 ওকে, আমরা এখন শুয়ে শুয়ে এখান দিয়ে বাইরে যাবো। ভাই আমার সিরিয়াসলি অনেক ভয় লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে খারাপ হতে পারে। ইস ভাই দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার হাতের অবস্থা, একদম 12টা বেজে গেছে। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি সকাল হয়ে গিয়েছে। আয় ভাই এখন কে আসবি আমার সামনে, একদম পাট্টাটা ভুরি ঝড় দেবো, অ্যান্ড সব কয়টার মাথা ফাটাই দেবো। গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি সকাল হয়ে গেছে। আর তাছাড়া ভাই গ্রাফিক্সটা দেখেন কত অসাধারণ লাগতেছে। বাট কথা হচ্ছে ভাই, একটু আগে যে আমাকে এখানে ভয় দেখাইছিল, অ্যান্ড এখানে যে ঘরটার দরজাটা যে ধাক্কা ছিল, ওই মানুষটা কোথায়? আচ্ছা ওয়েট, ডাব্লিউ ক্লাইম্প ওভার। অ্যান্ড আচ্ছা বুঝতে পারছি, আমরা এখানে মেবি ক্লাইম্প করে উপর উঠতে পারবো। হ্যাঁ গাইজ দেখি ভাই, আমরা এখন মেবি একটা গ্রামের মধ্যে আছে। আর তাছাড়া ভাই এই গ্রামটা আমার কাছে ফুললি অজপাড়ার মতো মনে হচ্ছে। আমাদেরকে মেবি এই গ্রামের মধ্যে যে মনে করেন যে শহর টাইপের যে এরিয়াটা আছে, আমাদেরকে মেবি ওইখানে যেতে হবে। অ্যান্ড আমাদের যে মানে ইথেনের যে ছেলে রোজকে আমরা হারিয়ে ফেলেছি, তাকে মূলত আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা ওয়েট দেখতে পাচ্ছেন আমরা মেবি বেরিয়ে গিয়েছি। ওকে গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখানে একটা এই। আচ্ছা ওয়েট, সামনে ভাই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ক্যাসেল আছে। অ্যান্ড মেবি আমাদেরকে ওই ক্যাসেলের মধ্যে যেতে হবে। আর তাছাড়া ওই ক্যাসেলের মধ্যে গেলে আমরা হয়তো বা আমাদের বাচ্চা ওই রোজটাকে খুঁজে পাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমাদেরকে যে ভয় দেখাইছিল অ্যান্ড যে দরজা ধাক্কাইছিল ওইটা কে ছিল? আমাদেরকে ওইটাও খুঁজে বের করতে হবে। আচ্ছা ওইটা আমাদেরকে এখন যেভাবে হোক এখান দিয়ে ক্যাসেলের উদ্দেশ্যে এখন আমাদেরকে রওনা দিতে হবে। তাছাড়া ভাই এখানে টাইম ওয়েস্ট করা যাবে না, এখন আমাকে তাড়াতাড়ি এখান দিয়ে নিচে নামতে হবে। আর তাছাড়া ভাই ভয় লাগতেছে, যদি কিছু আমার হাত পায়ের মধ্যে ঢুকে যায় তাহলে আমি এখানে বেঁচে থাকতে পারবো না। আচ্ছা ওইটাই ভাই দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোড়ার অবস্থা, একদম ভাই 12টা বাজে দিয়েছে। ভাই দেখতে পাচ্ছেন এই ঘোড়াটার গায়ের মধ্যে সব রক্ত আর রক্ত, মনে হচ্ছে কেউ এই ঘোড়াটাকে মেরে ফেলছে। আচ্ছা ওয়েট, মনে হচ্ছে ভাই এখানে কেউ আছে, আমি সাউন্ড পাচ্ছি। আচ্ছা ওয়েট দেখতে পাচ্ছেন ভাই এখানে কতগুলো ডিম পড়ে আছে। অ্যান্ড আই থিঙ্ক এই ঘরের মধ্যে কেউ আছে, কারণ দেখতে পাচ্ছেন ভাই দরজাটা খোলা, কেউ মেবি এই ঘরের মধ্যে ঢুকেছিল। আচ্ছা এই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভাই এখানে কাছের একটা প্লেট ভাঙা পড়ে আছে। অ্যান্ড সব কিছু ভাই এরকম এলোমেলোভাবে পড়ে আছে কেন? ভাই এখানে কেউ শুয়ে নেই, আমি তো ভেবেছিলাম ভাই এখানে কেউ শুয়ে আছে। অ্যান্ড ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা পেন্টিং আছে, পেন্টিংয়ের মধ্যে মেবি একটা উইচের ছবি ছবি আছে। এনিওয়ে যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা ভাই ক্যাসেলের উদ্দেশ্যে এখানে আসছি। দেখতে পাচ্ছেন এখানে সামনে কিছু একটা টেনে নিয়ে গিয়েছে ওই পারে, এখন আমাকে দেখতে হবে ওই পারে কে আছে। এক সেকেন্ড, এ ভাই এখানে তো দেখলাম, মাত্র দেখলাম এখানে কি একটা যেন টেনে নিয়ে গিয়েছিল ওই পারে, এখন কিছুই দেখতে পাচ্ছি না ভাই। আমার মনে হচ্ছে এখানে কেউ আছে যে আমাকে ফলো করতেছে। ভাই ভয় লাগে, কোন সময় সামনে হুট করে চলে আসে অ্যান্ড আমাকে খপ করে ধরে মেরে ফেলে, জাস্ট এইটাই আমার ভয়। তাছাড়া বুঝতে পারলাম না ভাই এখানে, আমি ভেবেছিলাম ভাই এগুলো কাক, বাট না এগুলো হচ্ছে সবগুলো ছাগলের মাথা। অ্যান্ড এই ঘরের মধ্যে মনে হচ্ছে ভাই ইঞ্জিন টাইপের কিছু একটা চলতেছে। আচ্ছা ওইটা আমাকে এখন চেক করতে হবে এই ঘরের মধ্যে মূলত কী চলতেছে। ওকে দেখতে পাচ্ছেন ভাই সামনে আলো জ্বলতেছে, অ্যান্ড মেবি এই ঘরের মধ্যে কোনো মানুষ আছে, বা যেহেতু এখানে আলো আছে তার মানে এই ঘরের মধ্যে মানুষও আছে। আর তাছাড়া ওয়েট দেখতে পাচ্ছেন এখানে লক দিয়ে গেটটা বন্ধ করা, সো আমাদেরকে মূলত এই লকটা খুলতে হবে। অ্যান্ড এই তালাটা খুলতে হলে মূলত আমাদেরকে একটা চাবি খুঁজতে হবে, অ্যান্ড আমি জানি না ভাই চাবি কোথায় আছে। আর তাছাড়া এটা খুলে দেখি এইটাও লক করা। আচ্ছা এই দেখতে পাচ্ছেন ভাই সামনে এখানে মুরগি নাকি, এগুলা সামনে দুই একটা মুরগি আছে। আচ্ছা গাইজ এখন আমি যে কাজটা করছি এটা হচ্ছে ঘরটা একটু চেক করে দেখবো। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে ভাই ঘরের মধ্যে কেউ একজন আছে, আর ভাই যেহেতু এখানে আলো জ্বলতেছে দ্যাটস তো এখানে কেউ থাকতেই পারে। ওকে তো দেখতে পাচ্ছেন সামনে একটা প্রদীপ জ্বলতেছে, আর তাছাড়া এখানে কিছু একটা আছে মেবি। গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা একটা ছুরি পেয়ে গিয়েছি, এখন কেউ যদি আসে তাহলে একদম এই ছুরি দিয়ে আমি মেরে ফেলবো। আয় বেটা কে সামনে আসবে, এতক্ষণ ধরে ভাই আমাকে বাইরে ভয় দেখাচ্ছে, এখন জাস্ট সামনে আসবে তো এই ছুরি দিয়ে আমি মেরে ফেলবো। আর তাছাড়া গাইজ আমাদেরকে একটা গান খুঁজতে হবে, যদি আমরা একটা গান পাই তাহলে আমাদের জন্য এই ফাইটটা আরও ইজি হয়ে যাবে। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন এখানে স্যুপ আছে মেবি, গাইজ এই সেম স্যুপটা মেবি
কিছুক্ষণ আগে ইথেনের ওয়াইফ মিয়া করেছিল। আচ্ছা ওয়েট গাইস, এখানে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না, অ্যান্ড আই থিঙ্ক এখানে পিছনে কেউ একজন আছে। গাইস আমার কাছে মনে হচ্ছে পর্দার পিছনে কেউ থাকতে পারে। আচ্ছা আমি এটা একটু ওপেন করে দেখি পিছনে কেউ আছে কি না। ভাই আমার কাছে এখন ছুরি আছে, আসলেই ফেলবো। ও ভাই একটু জন্য তো আমাকে মেরে ফেলেছিল, কে এটা? এই লোকটাই কি আমাকে ভয় দেখাইছিল? না ভাই। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে একটা ভুইরা লোক আছে, আর তাছাড়া ভাই এই লোকটাও আতঙ্কে আছে। মনে হচ্ছে ভাই এখানে কেউ একজন আছে যার ভয়ে এই লোকটাও এখানে লুকিয়ে আছে। আচ্ছা ওইটা আমাদেরকে এখন খুবই কেয়ারফুল থাকতে হবে। আমার কাছে মনে হয় দে আর কামিং। What the hell was that? কে আসছে? Please tell me you have a gun. ভাই আমার কাছে তো কোনো গান নাই। নো আমার কাছে তো কোনো গান নাই। এখন আমি গান কোথায় পাবো? আচ্ছা মেবি উপরে কেউ আছে। আরে ভাই আমাকে একটা গান দে। ওকে ওকে দেখতে পাচ্ছেন গাইস আমাকে একটা গান দিয়েছে। আরে ভাই নে না রে ভাই, গানটা তাড়াতাড়ি নে। ওকে মেবি কেউ এখন আসতেছে। গাইস যারা যারা গেম প্লেটা দেখতেছেন অবশ্যই হেডফোন ইউজ করে দেখবেন, তাহলে আপনারা গেম প্লের ফুল মজা নিতে পারবেন। আচ্ছা ওইটাই পিছন থেকে আসতেছে নাকি সামনে থেকে আসতেছে কিছুই তো বুঝতে পারতেছে না। আরে আরে এ ভাই এই লোকটাকে দেখতে পাচ্ছেন ভাই, কেউ একজন উপরে নিয়ে নিয়ে যান ভাই, শিট মেরে ফেলেছে। দেখতে পাচ্ছেন ভাই উপর থেকে এখানে রক্ত পড়তেছে নিচে। ভাই ভয় লাগছে, কখন আমাকে টেনে নিয়ে যায়। এ ভাই প্লিজ আমাকে মারিস না, আমাকে মারিস না, আমাকে মারিস না ভাই, আমার এখনো ফুল ফিউচার রয়ে গিয়েছে। ওকে কি রে আমাকে কোথায় নিয়ে আসছে? একটা লোক পড়ে আছে মরা। তাছাড়া ভাই এখানে অনেকগুলো মানুষ আছে, সবগুলো মানুষ এখানে মরে পড়ে আছে। বুঝতেছি না ভাই আমি এটা কোথায় চলে আসছি। ওই মনস্টারটা আমাকে ধরে এনে এখানে ফেলে দিয়েছে। ভাই দেখতে পাচ্ছেন এখানে একটা মনস্টার আছে যে সব কয়টা মানুষকে মেরে মূলত এখানে রাখছে। অ্যান্ড ভাই সামনে আছে। আরে আমার দিকে তাকিয়ে আছে কীভাবে? আমাকে চারতেছে না কেন? আরে ভাই দেখতে পাচ্ছেন আমার হাতের ভাই অর্ধেক খেয়ে নিয়েছে। এত যা দেখতে পাচ্ছেন আমাকে ছুঁড়ে ফেলতে বাইরে শিট। আরে আমার হাতের অর্ধেক খেয়ে নিয়েছে, এখন আমি করবোটা কি? আর আমার কাছে যে পিস্তলটা আছে, পিস্তল দিয়ে আমি এই মনস্টারটাকে মারতে পারবো কিনা আমি জানি না। আমার হাতে কন্ট্রোলই তো আসতেছে না, আমি যে মনস্টারটাকে মারবো সেই সুযোগই পাচ্ছি না। ওকে এখন মূলত এটাকে মারতে হবে। এ মারতে মর মর মর। আরে ভাই মরতেছে না কেন? কিরে ওকে ওকে দেখতে পাচ্ছি ভাই ফাইনালি মেরে ফেলেছি। কিরে ভাই বুঝতেছি না ভাই, সিরিয়াসলি কতগুলো গুলি মারছে আমি। তাছাড়া ভাই আমার সেন্সিটিভিটি একটু সমস্যা করছিল, একটুর জন্য আমাকে মেরে ফেলেছিল এই মনস্টারটা। আচ্ছা ওইটা আমি একটু ভিতরে চেক করে দেখি ভাই, এই ভুইরা মানুষটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আবার কেউ আসলো নাকি ভাই? এবার আমার কাছে পিস্তল আছে, যে আসবে একদম পাট্টাটা ক্ষমা শট দেবো। আচ্ছা ওয়েট আমরা এখন ওই, আচ্ছা এখানে মেবি কিছু একটা আছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা বোল্ট কাটার পেয়ে গিয়েছি, এইটাই মূলত আমরা খুঁজেছিলাম। এটা দিয়ে আমরা ওই তালাটা কাটতে পারবো। গাইস এখন আমাদেরকে মূলত ওই বোল্ট কাটারটা দিয়ে আমাদেরকে ওই তালাটা কাটতে হবে, আর আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। আছে কেউ মনে হয় আসতেছে ভাই, আমার সত্যি খুবই ভয় লাগতেছে ভাই। এই মনস্টারগুলো মেবি আরও অনেকগুলো আছে, তো আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। আচ্ছা এখন আমি যে কাজটি করি সেটি হচ্ছে এই বোল্ট কাটার দিয়ে এই তালাটি কেটে ফেলবো। ওকে গাইস যেহেতু আমরা এই বোল্ট কাটারটি পেয়ে গিয়েছি, এখন এই কাটারটা ইউজ করে আমরা যতগুলো তালা যাবে সব কয়টা কাটতে পারবো। ওকে তো দেখতে পাচ্ছেন সামনে আরও একটা ঘর আছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা মনস্টার আছে ভাই। না 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 আমি ভাই ভিতরে যাবো না ভাই, ভিতরে কেউ আছে আমি শিওর, বাট তারপর আমাকে ভিতরে যেতে হবে, কিছুই করার নাই। এ কেউ থাকলো সামনে একদম মেরে দেবো। আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা রেডিও আছে, এই হুদাই রেডিওটা চলতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আচ্ছা এখানে কিছু একটা আছে মেবি দেখি। অ্যান্ড ওকে দেখতে পাচ্ছেন গাইস আমরা কিছু অ্যামো পেয়ে গিয়েছি। এ আমার কাছে মনে হচ্ছে উপরে কেউ আছে। এই আচ্ছা ওয়েট ওয়েট উপরে কেউ আছে, উপরে কেউ আছে। আমার কাছে ভাই এখন গান আছে, কোনো সমস্যা নাই, সামনে আসলে মেরে ফেলবো। কী আছে ভাই? সিরিয়াসলি এখানে সিঁড়িটা ভেঙে গিয়েছে, আমি তো ভয় পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা ওকে এখানে তো কিছুই নেই। এই আমার কাছে মনে হচ্ছে এখানে সামনে একটা ফাঁদ আছে, আমি যদি এখানে সামনে যাই তাহলে নিচে পড়ে যেতে পারি। আচ্ছা এখানে দেখি। অ্যান্ড আচ্ছা প্রথমত এখানে দেখি কিছু একটা আছে মেবি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা মেডিসিন পেয়েছি, আর তাছাড়া এখানে আমি পাই ভাই ভাই ওই আমি ভাই এমনগুলো নিয়ে নিই, এমন তো নিতে পারি নাই। আরে এমন এস নিচ্ছে না কেন ভাই? ওকে দেখতে পাচ্ছেন আমি এমন নিয়ে নিয়েছি। এ ওয়েট 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 উপরে আছে, উপরে মনস্টারটা আছে, উপরে মনস্টারটা আছে। এখন এই মনস্টারটাকে আমাকে মারতে হবে ভাই। সামনে আয়, সামনে আসলে মেরে ফেলবো। ওকে ওকে দেখতে পাচ্ছেন ওই যে ওই দিক দিয়ে আসতেছে, ওই দিক দিয়ে আসতেছে। আয় সামনে আয় সামনে আয়, কে সামনে আসবে, সামনে কে আসবে ভাই? দূর থেকে আমাকে মারার চেষ্টা করতেছে বাট আমার সামনে আসতেছে না। তাছাড়া ভাই এরা অনেক ভয়ঙ্কর, আমার সামনে আসলে আমি এদের সাথে পারবো না। উপরেও দেখতে পাচ্ছি না, সাইডেও দেখতে পাচ্ছি না, এরকম সাউন্ড কোথায় করতেছে?
ওয়েট, মেবি উপরে আছে। তাছাড়া মনে হচ্ছে এখানে অনেকগুলো মনস্টার চলে আসছে। ওকে ওকে, সামনে একটা মনস্টার আছে, এখন এই বেটাকে আমি মারবো। আয় বেটা, এ কই, সামনে আয়। ওকে, পাট্টাফা হেডশট দিয়েছি। ওকে ভাই, কুড়োল দিয়ে আসছে এটা দরজাটা ভাঙার জন্য। কীভাবে মরতেছে না কেন? কয়টা মারছি বলি আমি এর কয়টা? ওকে দেখতে পাচ্ছেন ভাই, ফাইনালি মেরে ফেলেছে। আর তাছাড়া ওরে, এক ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এই মর মর। ওকে, আরে মরতেছে না কেন ভাই? তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন ভাই, মরে ফেলেছি ভাই। কী রে, এখানে কতগুলো মনস্টার চলে আসে। আচ্ছা, এখানে আমি কিছু একটা পাইছি, মেবি জানি না এটা কী পাইছি ভাই, আপাতত নিয়ে নিই। আচ্ছা, এই বাইরে এখানে কিছু আছে না, আমি এখন ভাই বাইরে যাবো না। বাইরে গেলে এখন আমাকে মেরে ফেলবে। ওভার। ওকে, দেখি এখানে বাইরে দিয়ে কাউকে দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি না। ওকে গাইস, এখানে যতগুলো মশা ছিল মেবি সবগুলো মশাটাকে আমি মেরে ফেলেছি। তাছাড়া ভাই, রেডিওটা অটোমেটিক্যাল অফ হয়ে অন হয় কেমনি রে ভাই? ওকে, বুঝতে পারছি গাইস। আমার পাশে এখানে মেবি সার্ভাইভার্স নামের একটা ঘর আছে, মেবি আমাদেরকে এখন ওইখানে যেতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ভাই, আমরা দরজা খুলেছি, বাট আমার ভয় লাগতেছে ওই ইয়েটার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই, আমরা এখানে কিছু জড়িবুটি পাইছি, মেবি এগুলো দিয়ে আমরা চাইলে মেডিসিন বানাতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক এখানে যতগুলো মশা ছিল ভাই সবগুলো মশা এখান থেকে চলে গিয়েছে, তো খুবই কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা ওয়েট, আমি সাউন্ড পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ভাই মশাগুলো এখনও পর্যন্ত এখান থেকে যায় নাই। কাজে এখন আমাদেরকে মূলত ওই সার্ভাইভার নামের যে ঘরটা আছে আমাদেরকে ওইটা খুঁজতে হবে, কারণ ওইখানে নাকি আমরা হেল্প পাবো। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আমার আশেপাশে ভাই ওই মশাগুলো আছে, আমি সাউন্ড পাচ্ছি। বুঝতে পারতাছি না ভাই কোথা থেকে ভাই এরকম সাউন্ড করতেছে, একদম আসবে পাট্টাসা খোমাশট দিয়ে সবগুলোকে মেরে ফেলবো। তাছাড়া আমি গান রিলোড করে নিয়েছি, আর আমার কাছে আছে মাত্র 11টা অ্যামো ভাই। 11টার মধ্যে আমি কী করবো কিছু যদি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন কি ঘরের মধ্যে ঢুকবো? আমি বুঝতেছি না এখন আমি কোথায় যাবো। আচ্ছা গাইস, এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এদিকে রাস্তা বন্ধ, অ্যান্ড এই পাশেও রাস্তা বন্ধ। এ ভাই, হে, এগুলো কি ভাই? আমার কাছে মনে হচ্ছে আমি ওদের একটা টিম মেম্বার, মানে এই মনস্টারগুলোর একজন একজন মেম্বারকে মেরে ফেলেছে, যার জন্য এই মনস্টারগুলো এখন আমার দিকে এগিয়ে আসতেছে না তাদের জানের ভয়ে। কারণ ওরা ভাবতেছে যদি এখন ওরা আমার কাছে আসে তাহলে আমি এদেরকে মেরে ফেলবো। গাইজ, এই সুযোগটা ইউজ করে এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে। বাট আমি কোন দিক দিয়ে পালাবো রে ভাই, সব রাস্তাই তো বন্ধ হতো। আচ্ছা ওকে গাইজ, এখন আমরা এই পানির রাস্তাটা ধরে সামনের দিকে আগাবো। আর তাছাড়া মনে হচ্ছে ভাই এই রাস্তাটাও বন্ধ, কোথায় যাবো আমি এখন? আমার কাছে ভয় লাগতেছে ভাই ওই মনস্টারগুলোর জন্য, যদি এরা এখন আমার সামনে আসে তাহলে আমি কী করবো? কারণ এখানে অনেকগুলো মনস্টার আছে, এরা সবাই যদি আমার উপর আক্রমণ করে ভাই তাহলে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার কাছে আছে মাত্র 11টা অ্যামো। আর তাছাড়া আমি এখানে তেমন কোনো গানও পাই নাই, একটু ভালো করে খুঁজতে হবে এখানে আশেপাশে কোনো গান আছে কি না, এদেরকে মারতে পারি কি না। ওকে মারছি। আর এবার আমি এখানে ভুল করে ফেলেছি, ভাই আমি এখানে একটা মনস্টারকে জাগাই দিয়েছি, যার জন্য দেখতে পাচ্ছেন সবাই আসছে এখন আমার দিকে এগিয়ে আসছে। আয় সামনে সামনে, দুইটা মারছি, দুইটাতে কি মরে গিয়েছে? না, এখনও মরে নাই। আরে মর, মরতেছে না কেন? আরে ভাই, এখানে কতগুলো মাস্টার, কতগুলো রে ভাই, কীভাবে মারবো কিছু যদি বুঝতে পারতেছি না। আমি ভুল করছি ভাই, এদেরকে গুলি না করা উচিত ছিল আমার। এ মেবি এদের বস চলে আসছে, মেবি এদের এদের ভাই। আমি এখন বাকবো কোথায়। আরে 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 ভাই, প্লিজ 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 ছেড়ে দিই। আর আমার গানের এমন শেষ, আমার গানের এমন শেষ ভাই। বা বা, আরে আরে ভাই, প্লিজ প্লিজ, আমাকে কোথায় যাবো এখন আমি? ছাড় ভাই, পালাতে হবে এখন আমাকে এখান দিয়ে। আরে আরে, পালা ভাই, আমি আমার জান নিয়ে ওখান থেকে পালাই আসছি, এখন আমাকে মূলত এখান থেকে ভাগতে হবে। বাট কোথায় যাবো আমি কিছু যদি বুঝতে পারতেছি না। চো এখন আমাকে উপরে দেখি, এখানে লুকানোর মতো কোনো জায়গা আছে কি না। অ্যান্ড ওকে দেখতে পাচ্ছেন কাজে, আমরা একটা শর্ট গান পাইছি। আরে ভাই, শর্ট গানটা পিক করতে পারতেছি না। ওকে দেখতে পাচ্ছেন কাজে, আমরা শর্ট গান পিক করেছি। আর তাছাড়া শর্ট গানের মধ্যে এমন আছে কিনা জানি না, দেখি এখন আমাদেরকে। ওকে দেখতে পাচ্ছেন কাজ, দুইটা এমন ভাই পেয়ে গেছি আমরা শর্ট গানের মধ্যে। অ্যান্ড আচ্ছা, নিচে এখানে একটা রাস্তা আছে, এখন আমরা এই রাস্তা দিয়ে নিচে নামবো। অ্যান্ড আই থিঙ্ক আমরা এখানে একদমই সেফ অবস্থায় আছি, এখানে আমাদেরকে কেউ দেখতে পারবে না। তাছাড়া এখানে কিছু একটা আছে মেবি, অ্যান্ড এগুলো কি আমি জানি না, মেবি আমরা এগুলো দিয়ে অ্যামো ক্রাফট করতে পারবো। গাইজ দেখতে পাচ্ছেন এখানে বাইরে ওই মনস্টারগুলো আছে, এরা আমাকে ধরতে পারবে না। আয় বেটা, আয়, সাহস থাকলে আমাকে ধর, কারণ আমি এখন এমন জায়গার মধ্যে আছি এরা। এ এ ভাই, এরা আগুন ধরাই দিচ্ছে এখানে, আমাকে ভাই এখান থেকে এখন পালাতে হবে। এ কী এরকম তীর মেরে ভাই সব কিছুর মধ্যে এরকম আগুন কেড়ে ধরাচ্ছে? এখন একে পাট্টাসা খোমাশট একটা দিবুক নাকি? দিয়েছি একটা পাট্টাসা খোমাশট। অ্যান্ড আরে একটা মারলাম, এতে মরে নাই শর্ট গান দিয়ে, আর একটা মারছি, দেখতে পাচ্ছেন গাইজ একদম হেডশট দিয়েছি, এখনও মরে নাই। না গাইজ, মরে গিয়েছে ভাই, এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে, সামনে ওই মনস্টারটা আছে ভাই। আমার এমন শেষ, এখন আমি কোথায় যাবো? আর তাছাড়া ভাই দেখতে পাচ্ছেন এখানে
আগুন ধরিয়ে দিয়েছে, সো এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। গাইজ আমি আমার হাতে ছুরি রাখি, এখন আমি ছুরি দিয়ে মেরে ফেলবো। আয় 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 সামনে 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 বেটা, ধরে ফেলি ধরে ফেলি ভাই, দিয়েছে একদম আমার ঘাড়ে একটা কামড় মেরেছে। গাইজ এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আরে আরে ভাই পালা 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 পালা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি বুঝতে দিন আমি এখন কোথায় যাবো। অ্যান্ড ওকে ভাই 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 ভাগ ভাগ। আমি আচ্ছা ওয়েট, এরা এটা মেবি ভাই এদের বস, এই মনস্টার সবগুলোর বস হচ্ছে মেবি এটা ভাই। সিরিয়াসলি এর হাতে ছাপ ছাপ ছাপ, প্লিজ। আরে ভাই এর হাতে যে হ্যামারটা আছে এটা দিয়ে যদি আমাকে মারে তাহলে, আরে 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 হে ভাই ভাই আমাকে মেরে ফেলো মেরে ফেলো। কোথায় যাবো আমি, কোথায় যাবো আমি, কোথায় যাবো ভাই, কেউ তো আমাকে হেল্প করো। আরে ভাই কে হেল্প করবে এখন আমাকে এই জায়গার মধ্যে, আমাকে দিয়েছে দিয়েছে আমাকে একদম মেরে ফেলেছে। ছিট 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 ছিট, আমার হেলথ শেষ, 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 আমার হেলথ শেষ। ভাই 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 এখন আমি কোথায় যাবো ভাই, হেল্প মি। কেউ তো আরে ভাই কোথাও যেতে পারতেছি না, দেখি দেখি এখানে যাওয়া যায় কি। আরে এটাও লক করা ভাই, সব কিছু সব কিছু একদম লক করা, সব কিছু লক করা। ওকে ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মশাকে মেরে ফেলেছি, মেবি মারতে পারেই নাই। অ্যান্ড আচ্ছা এখানে কিছু একটা পাইছি আমি মেবি, আমি জানি না এখন আমি কোথায়। আরে আরে দিদি দিচ্ছি শিট শিট, আমাকে মেরে ফেলছে আমাকে মেরে ফেলছে আমাকে মেরে ফেলছে, শিট শিট ভাই। এখানে একটা মশার আছে, মশারটা এখন একটা বাড়ি মার ব্যান্ডে, বাড়ির সাথে আমি মরে যাবো আমি শিওর। এখন আমি ভাই এই ঘরের মধ্যে ঢুকি, একটু আগে আমি যে ঘরের মধ্যে ছিলাম ভাই ওই ঘরের মধ্যে একদম সেফ ছিলাম, সব থেকে বড় ভুল করছি ভাই আমি ঘর থেকে পালিয়ে আসছি। এখন কত হচ্ছে ভাই আমার কাছে কোনো হেলথ নাই, সিরিয়াসলি ভাই আমার কাছে কোনো হেলথ নাই, আমি এখন কী করবো। আর তাছাড়া হেলথ কীভাবে ইউজ করাবে সেটাই তো আমি জানি না। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফার্স্ট এড বানিয়েছি, এখন ওই ফার্স্ট এডটা আমি ইউজ করবো। আর তাছাড়া ফার্স্ট এড কীভাবে ইউজ করবো সেটাই তো জানি না আমি। ওকে গাইজ এখন আমি ফার্স্ট এড ইউজ করছি, দেখতে পাচ্ছেন ভাই আমার হেলথ আবার ফিরে আসছে। আর তাছাড়া ভাই এই মশাটা চলে আসে, মার 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 মার। আরে ভাই প্লিজ 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 মারছে, প্লিজ মারছে, শিট ভাই আমাকে একদম কামড়ায় কামড়ায় অবস্থা খারাপ করে দিচ্ছে, বুঝতে পারতেছি না কি মারবো কীভাবে, মার মার। আরে ভাই দিয়েছে 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 আমাকে, শেষ আমি শেষ, মরে গিয়েছি আমি, আমি মরে গিয়েছি ভাই, আমি মরে গিয়েছি। ওকে দেখতে পাচ্ছেন ভাই আমাকে বাইরে ছুঁড়ে ফেলছে ভাই, আমাকে এবার মেরে ফেলবে। এই কেউ তো এখানে না আমাকে হেল্প করার মতো, ওকে দেখতে পাচ্ছেন ভাই ঘোড়া নিয়ে আসছে মশাগুলো আমাকে মারার জন্য। ভাই আজকে আমার খেল এখানে শেষ হয়ে যাবে, আমি আর গেমটা কমপ্লিট করবো কি। ওকে ভাই দেখেন একবার এই মশাটা কতটা ইনস্ট্রুয়েন্ট। আচ্ছা এই দেখতে পাচ্ছেন ভাই এখানে সবগুলো মনস্টার রাজা হচ্ছে মূলত, বা বস হচ্ছে এই মনস্টারটাই। বাটা যদি এখন আমার মাথায় একটা মারা তাহলে আমি মরে যাবো সাথে সাথে, তাই প্লিজ আমাকে মারিস না ভাই। কি বলতে চাচ্ছি একটু আমি ভালো করে দেখি। ওকে ভাই দেখেন একবার এটাকে দেখে কতটা হিংস্র লাগতেছে, প্লিজ আমাকে মারিস নেই। আচ্ছা ওই কেউ আসতেছে মেবি এখানে, কেউ আসতেছে, হ্যাঁ কেউ আসতেছে। আরে কিরে ভাই মনস্টারগুলো এখান থেকে চলে যাচ্ছে, কেউ মনে হয় আসতেছে এখানে, যার জন্য মনস্টারগুলো আমাকে ছেড়ে দিয়েছে। এই আমি এখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইছি ভাই, দেখতে পাচ্ছেন আমার পায়ের মধ্যে তীরটা গেঁথে গিয়েছে ভাই। তখন যদি আমি ওই ফার্স্ট এডটা না ইউজ করতে পারতাম তাহলে এতক্ষণ আমি মরে যেতাম। মাথাচারা ভাই দেখেন আমার হাতের দুইটা আঙুল একদম খেয়ে নিয়েছে ওই মনস্টারটা, কতটা জঘন্যতমভাবে আমাকে আহত করেছে আমি বুঝতে পারলাম না ভাই, মনস্টারগুলো এখান থেকে চলে কেন গেলো। ওকে দেখতে পাচ্ছেন ভাই আমি আমার হাতটা বেঁধে নিয়েছি যাতে করে এই হাত থেকে রক্ত না বের হয়। আর তাছাড়া ওকে দেখতে পাচ্ছেন ভাই সামনে একটা বুড়ি আছে, মেবি এই বুড়িটাকে দেখেই ওই মনস্টারগুলো পালে গিয়েছে। আচ্ছা ওয়েট এখন আমাদেরকে বুড়িটার সাথে কথা বলতে হবে। সামনে এখানে একটা বুড়ো মহিলাকে দেখতে পেয়েছে। আর তাছাড়া আমার কাছে মনে হচ্ছে ভাই ওই মহিলাটি আসার পর থেকেই এখানে যতগুলো মনস্টার ছিল ভাই সবগুলো এখান থেকে চলে গিয়েছে। আচ্ছা এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই মহিলাটির সাথে কথা বলবো, দেখি মহিলাটা আমাকে কি বলে। তাই দেখে মনে হচ্ছে এটা নিজেই একটা মনস্টার, কি সব মানুষের স্কেলেটন নিয়ে হাঁটতেছে ভাই। মহিলাটিকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, এই মহিলাটি রোজের কথা বলতেছে আর আমরা কিন্তু এখানে রোজ থেকে খুঁজতেছি মূলত ভাই। এই মহিলাটি বলতেছে এখানে মাদার মিনেন্টা নামক একটা মহিলা আছে যে কিনা এখানে রোজকে বন্দী করে রাখছে, আর রোজ এখানে নাকি অনেক। আর তাছাড়া মহিলাটি বলতেছে এখানে কে যেন আসতেছে। ওকে ভাই কিছুই তো বুঝতে পারলাম না এই মহিলাটির কথা ভাই। এই মহিলাটির কথা অনুযায়ী রোজ এখানেই আছে আশেপাশে, আশেপাশে বলতে ভাই এখানে মাদার মিনেন্টা নামক একজন মহিলা আছে যার কাছে মূলত আছে রোজ, আর আমরা মূলত ভাই রোজকে খুঁজতেছি। সো এখন আমরা কোথায় যাবো সেটি তো বুঝতে পারতেছি, আমাদেরকে মেবি এখন ভাই ক্যাসেলের মতো যেতে হবে অ্যান্ড দেন খুঁজতে হবে
রোজ মূলত কোথায় রয়েছে। সো গাইস যাই হোক, নেক্সট পার্টের মধ্যে এখানে যে বড় ক্যাসেলটা দেখতে পাচ্ছেন আমরা ওইখানে যাবো অ্যান্ড আমরা রোজকে খুঁজবো। আর আমার কাছে মনে হচ্ছে এখানে যে এই মহিলাটা যে মাদার মেরিনটার কথা বলেছে, ওই মাদার মেরিনটা অনেক মারাত্মক লেভেলের একজন পার্সন হবে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে ওইটা গোস্ট হতে পারে। তো গাইস যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন। আর আজকের এই ভিডিওর জন্য আমি এম করতেছি অনলি 7000 লাইকের। তো সবাই প্লিজ ভিডিওর মধ্যে একটি একটি লাইক করে এই ভিডিওর মধ্যে 7000টি লাইক কমপ্লিট করে দেবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না, চাইলে ফলো করে আসতে পারেন। আর আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাদের ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন হয়ে যাবেন। ইনস্টাগ্রাম আর ডিসকর্ডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।